আজি পবিত্র হস্তি দেশজুড়ি আরম্ভ হল শারদীয় দুর্গা পূজা। শারদীয় দুর্গা পূজার আজি প্রথম দুদিন। দুর্গা পূজাক লৈ সমগ্র রাজ্যত আনন্দর জোয়ার। আধ্যাত্মিক দিশতো দেখিবলৈ পোৱা গৈছে বিরামহীন ব্যস্ততা। তার মাজতে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের সমীপর আহোম রজা গদাধর সিংহর স্মৃতি বিজড়িত মহামায়া শ্রী শ্রী কাকভূষণী দুর্গাথানত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে ব্যস্ততা। গদাধর সিংহর স্মৃতি বিজড়িত মহামায়া থানখনত 300 বছর পূর্বরে পৰা দুর্গা পূজাত আছে বলি বিধানের রীতি। এই পূজাত মহ ছাগলী হাঁহ পাৰ আদি বলি দিয়া হয়। রাজ্যের ভিন্ন প্রান্তর ভক্তসকলে বলির বাবে উৎসর্গা করে হাঁহ পাৰ ছাগলী মহ আদিকে ধরে বিভিন্ন সামগ্রী। আমাক বিভিন্ন ঠাই পৰা সেহকীসকলে ফোন যোগে রিসিভ করে আছে। তেখেতসকলের নৈবেদ্য আর হাঁহ পাৰ আদি যি বলি আছে মা দুর্গার ওচর অর্পণ করবর কারণে যিখিনি আগবাইছে সেখানে আমাক ফোন যোগে যোগাযোগ করে আছে। আর সকলকে আমি আমার যুক্ত মহামায় থানত নিয়ম নীতির মাজরে তেখেতসকলক আমি সহায় হাত আগবাই আছো, যাতে আমার ভক্তসকলে কোনো ধরনের এই চারিটা দিনত দুর্গা পূজাত আহি কোনো ধরনের যাতে অসুবিধা না পায়। চারিদিনিয়া কার্যসূচীত হাজার হাজার ভক্তক আদরিবলৈ সাজু হয়েছে থান পরিচালনা সমিতি। বুধবারে সন্ধিয়া দেবীর অস্থায়ী প্রতিমাত বেলবরণ হব আর সপ্তমী পূজার পরাই বলি বিধান আরম্ভ হব কাজিরঙার ঐতিহ্য মণ্ডিত কাকভূষণী থানত। আজি মহা ষষ্ঠী গধূলিলৈ বেলবোধন হব আর কালিলে সপ্তমী মহাসপ্তমী। সপ্তমীত আমার যিটো প্রথা ইয়ার নিয়ম নীতি অনুযায়ী তান্ত্রিক পদ্ধতিরে বলি বিধানের অনুষ্ঠান কার্যসূচী আমার সমাপন হব। আমি থান পরিচালনা সমিতিয়ে সমগ্র অসমবাসী তথা ভারতের সেয়কী ভক্তপ্রাণ রাইজ আর দর্শনার্থীর কারণে আমি আমার এই মহামায় থান ভাগ আমি সজাই পড়াই তুলিছো। এতিয়ালৈকে আমার সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে, গতি আমি ভক্তসকলক আদরিবর কারণে আমি সাজু হয়ে আছো। উল্লেখ্য যে জাতি বর্ণ ভাষা নির্বিশেষে অসমৰ লগতে কাজিরঙালৈ অহা দেশী বিদেশী পর্যটক সকলেও দুর্গা পূজার দিনকেইটাত কাজিরঙার ঐতিহ্যমণ্ডিত কাকভূষণী থানলৈ আহি মাক সেৱা জনায়। ইয়াৰ উপৰিও প্রতি বছৰৰ দৰে এই বছৰো থাকিব প্লাষ্টিক বর্জন পূজার আহ্বান। আমাৰ এই মহামা দুর্গা থানত দেশী বিদেশী পর্যটকসকল ইয়ালৈ আহে। ওচৰতে কাজিৰঙা অভয়ারণ্য আছে, পৃথিবী বিখ্যাত এশিঙীয়া গড় নিরীক্ষণ করবর কারণে আহে। আর সেই যিসকল দর্শনার্থী তেখেতসকলে আমার মহামায়া থানত আহি সেবা জনায় আর তেখেতসকলৰ মনোবাঞ্ছা পূর্ণ করে। উল্লেখ্য যে কাজিরঙার কাকভূষণী থানত বর্তমানলৈকে 7টা মহ, 300ৰো অধিক ছাগলী, 1500তকৈও অধিক হাঁহ পাৰ পঞ্জীয়ন হৈছে বলির বাবে। এই কথা প্রকাশ করেছে পরিচালনা সমিতিয়ে। অসমীয়া প্রতিদিন, ডিজিটেল সংবাদ, কাজিরঙা।